আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাজির হয়ে গেলাম কারকের পার্ট তিন নিয়ে। কারকের পার্ট এক এবং দুয়ে বেসিক এবং কারকের কয়েকটি প্রধান প্রধান কারকের কয়েকটা অংশ আলোচনা করেছি। আর আমাদের পার্ট তিনে আজকে কারকের অন্যতম দুটি অংশ থাকবে, অপাদান কারক এবং অধিকরণ কারক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বুঝার সুবিধার্থে আমরা অপাদান কারকটাকে এপাশে লিখলাম এবং অধিকরণ কারকটাকে এপাশে লিখলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অপাদান কারকের যদি শব্দটার প্রতি, অপাদান শব্দটার দিকে যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, দেখো শেষ অংশে লেখা আছে দান, এবং অধিকরণ শব্দটার দিকে যদি লক্ষ্য করি সেখানে লেখা আছে অধিক। আমরা এই দুইটা অংশ যদি ভালো মতে বুঝি তাহলে অপাদান এবং অধিকরণ খুব ভালোভাবে বুঝে যাব। কিভাবে বন্ধুরা? অপাদান শব্দের শেষে দান, দান শব্দের অর্থ আমরা কি বুঝি বন্ধুরা? দিয়ে দেওয়া। আর দিয়ে দিলে আমরা সেটাকে গাণিতিক ভাষায় কি বলি বন্ধুরা? মাইনাস করে দেই না? হ্যাঁ, তাই অপাদানের জন্য আমরা এই দিয়ে দেওয়া থেকে মনে রাখব মাইনাস। আর অধিকরণ শব্দের অধিক মানে বেশি, বেশি কিছু বোঝাতে গেলে আমরা প্লাস ব্যবহার করি, তাই অধিকরণের জন্য আমরা মনে রাখব প্লাস আর অপাদানের জন্য মনে রাখব মাইনাস। যদি কোনো বাক্যে তুমি বুঝতে পারো এখান থেকে কিছু মাইনাস হচ্ছে তাহলে নির্ধিদায় এটা অপাদান কারক হবে। আর যদি তুমি বুঝতে পারো এ বাক্যে প্লাস বা বেশি কিছু বোঝাচ্ছে তাহলে সেটা অধিকরণ কারক। কিভাবে? দেখো আমি যদি বলি বন্ধুরা গাছ থেকে পাতা পড়ে, দেখো দি বন্ধুরা গাছ থেকে পাতা পড়ে গেছে, চলে গেছে না? হ্যাঁ, তাহলে মাইনাস হয়ে গেছে। এই যে মাইনাস হয়ে গেছে তাই এটা নির্দ্বিধায় কী কারক বন্ধুরা? অপাদান কারক। একইভাবে আমি যদি বলি বন্ধুরা গাছে পাতা আছে, দেখো বন্ধুরা গাছে কিন্তু অনেক পাতা আছে, অনেক বেশি কিছু বোঝাচ্ছে না? হ্যাঁ, বেশি কিছু বোঝাচ্ছে। যেহেতু এখানে আছে বা বেশি কিছু বোঝাচ্ছে তাহলে এটা অবশ্যই অধিকরণ কারক। কি বন্ধুরা, ক্লিয়ার হয়েছে? আমি আরেকটা উদাহরণ দিই বন্ধুরা। গাড়িটি ঢাকা থেকে খুলনা গেল, দেখো বন্ধুরা গাড়িটি ঢাকা থেকে খুলনা গেল। দেখো বন্ধুরা ঢাকা থেকে এবং খুলনা এই দুইটা নিচে আমরা আন্ডারলাইন করি। দেখো দি বন্ধুরা গাড়িটা ঢাকা থেকে চলে গেছে, তাহলে ঢাকা থেকে কি হলো বন্ধুরা? মাইনাস হলো। তাহলে যদি ঢাকা থেকে নিচে আন্ডারলাইন করে তোমাকে বলা হয় কোন কারক, তাহলে অবশ্যই কি বলবা? যেহেতু মাইনাস হয়েছে অপাদান কারক। আর খুলনায় যায় আর অবস্থান করলো, তাহলে খুলনাতে একটা গাড়ি বাড়লো না বন্ধুরা? হ্যাঁ, যেহেতু একটা গাড়ি খুলনাতে বাড়ছে তাহলে এটা অপাদান কারক। দেখো একই সেন্টেন্সে ঢাকা থেকে নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলে বলবা অপাদান কারক, মাইনাস হয়েছে। আর যদি খুলনার নিচে আন্ডারলাইন থাকে তাহলে একই সেন্টেন্সেরই আরেকটা আনসার হয়ে যাবে, এটা অধিকরণ কারক, কারণ খুলনাতে প্লাস হয়েছে। আমি আরও একটা এক্সাম্পল বলি বন্ধুরা। তিলে তৈল আছে, দেখো বন্ধুরা এখানে আছে, বের হয় নাই কিন্তু, মাইনাস হয় নাই কিন্তু, এখানে আছে। যেহেতু তিলে তৈল আছে এখানে বেশি কিছু বোঝানো হয়েছে আছে, তাই এটা অধিকরণ কারক। আবার আমি যদি বলি তিলে তৈল হয়, দেখো বন্ধুরা তিলটা থেকে বের হয়েই কিন্তু তৈলটা হয়, তাহলে দেখো তিলে তৈল হয় মানে তৈল হতে হলে তাকে বের হতে হবে, মাইনাস হতে হবে, তাহলে এটা অপাদান কারক। কি বুঝতে পেরেছি বন্ধুরা? আচ্ছা, এছাড়া আমরা আরও কয়েকটা জিনিস বুঝব অপাদান কারক এবং অধিকরণ কারকের জন্য। যদি কোনো বাক্যে তুমি বন্ধুরা পাপ, বিপদ, ভয় এবং থেকে দেখো তাহলে এগুলোও হবে অপাদান কারক। কিভাবে? আমি যদি বলি লোভে পাপ, পাপে মৃত্যু, দেখো বন্ধুরা পাপ আছে না, তাহলে এটা অপাদান কারক। আবার যদি বলা হয় বিপদ বলে কয়ে আসে না, তাহলে দেখো বন্ধুরা এখানে কি আছে, বিপদ আছে, তাহলে এটা অপাদান কারক। আমি যদি বলি অমুক, আমি যদি বলি রহিম স্যারকে বড্ড ভয় পাই, দেখো বন্ধুরা এখানে ভয় আসছে না,
তাহলে এই ভয়টা থাকার কারণে এটা অপদান কারণ। আবার আমি যদি বলি তিল থেকে তৈল হয়, এই যে থেকে আছে তার কারণে এটা অপদান কারণ। তাহলে আমরা বুঝলাম অপদান কারকের জিনিসটা। এবার আমাকে যদি বলা হয় অধিকরণের জন্য আর কি দরকার, একটা হচ্ছে প্লাস বেশি কিছু বোঝালে অধিকরণ কারক, এছাড়াও যদি তুমি কোনো বাক্যে নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ থাকে, কোনো পার্টিকুলার বিষয়ের কথা উল্লেখ থাকে এবং নির্দিষ্ট স্থানের কথা উল্লেখ থাকে, তাহলে সেটাও অধিকরণ কারক হবে। কীভাবে? আমি বললাম আকাশে পাখি উড়ে। দেখো বন্ধুরা, পাখিটা আকাশে উড়ে, একটা নির্দিষ্ট স্থানে উড়ে। এই যে আকাশটা একটা নির্দিষ্ট স্থান, তাই এটা অধিকরণ কারক। আমি তোমাকে বললাম 10টার সময় ক্লাস শুরু হবে। দেখো বন্ধুরা, এই যে 10টার সময়, এটা একটা নির্দিষ্ট সময়, আর এই নির্দিষ্ট সময় থাকার কারণে এটা অধিকরণ কারক। তোমাকে বলা হলো সে বাংলায় পণ্ডিত। এই যে বাংলায় একটা নির্দিষ্ট সাবজেক্ট বা একটা নির্দিষ্ট বিষয়, এই নির্দিষ্ট বিষয়ে উল্লেখ থাকার কারণে এটা অধিকরণ কারক। সেভাবে বলতে পারো সে গণিতে কাঁচা, তাহলে গণিত একটা নির্দিষ্ট সাবজেক্ট, তাই এটা অধিকরণ কারক। আশা করি বন্ধুরা কারকের অন্যতম দুটি অংশ, অপাদান কারক এবং অধিকরণ কারকের, একদম বিস্তারিতভাবে তুমি ক্লিয়ার হয়ে গেছো। তুমি বাক্যটা দেখলে এখন বলে দিতে পারবা, নির্দ্বিধায় বলে দিতে পারবা এটা কি অধিকরণ কারক না অপাদান কারক। তার জন্য কি মনে রাখতে হবে বন্ধুরা, আমরা আরেকবার মনে করিয়ে দিচ্ছি। অপাদান কারকের জন্য মনে রাখবো, কোনো বাক্যে যদি মাইনাস দেখি, কোনো কিছু দিয়ে দেওয়া হচ্ছে বা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এটা অবশ্যই অপাদান কারক। তাছাড়া যদি বাক্যের মধ্যে পাপ দেখি, বিপদ দেখি, ভয় দেখি কিংবা থেকে দেখি, তাহলে এগুলা অপাদান কারক। আর যদি অধিকরণের বেলা আমরা কোনো বাক্যে প্লাস কিছু বুঝাই, তাহলে সেটা অধিকরণ কারক হবে। এছাড়াও নির্দিষ্ট স্থান হলে, নির্দিষ্ট সময় কিংবা কোনো পার্টিকুলার বিষয় থাকে, তাহলে সেটা অবশ্যই অধিকরণ কারক। কিন্তু বন্ধুরা, তোমাদেরকে কিন্তু শুধু কারক বলে না, প্রশ্নটা করা হয় কোন কারকে কোন বিভক্তি। আজকের এই পার্টটা তোমার কাছে 100% সহজ মনে হবে যদি তোমরা কারকের প্রথম পার্টটা দেখো। যেমন তোমাকে যদি বলা হয় তিল থেকে তৈল হয়, এটা কোন কারকে কোন বিভক্তি, তুমি কিন্তু এখন মাইনাস হওয়ার কারণে বলে দিতে পারবা এটা কোন কারক। কিন্তু তোমাকে তো বলা হবে না যে শুধু কোন কারক, বলা হবে কোন কারকে কোন বিভক্তি। তাহলে তুমি বলতে পারলা এটা অপাদান কারক, কিন্তু কোন বিভক্তি বলতে পারতেছো না। তাহলে তিল থেকে তৈল হয়, এই যে থেকে, থেকেটা কিন্তু একটা বিভক্তি। আমরা হতে থেকে চেয়েকে জানি পঞ্চমী বিভক্তি, তাই এটা অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। আবার তোমাকে যদি বলা হয় বাবাকে বড্ড ভয় পাই, কোন কারকে কোন বিভক্তি, তাহলে বন্ধুরা দেখো ভয় থাকার কারণে এটা অপাদান কারক, আর বাবাকে কে থাকার কারণে এটা দ্বিতীয় বিভক্তি। তাহলে এই শব্দটা কী দাঁড়াচ্ছে বন্ধুরা? অপাদান কারকে দ্বিতীয় বিভক্তি। এইভাবে বন্ধুরা তোমরা সবগুলো পারতে হলে অবশ্যই কারক এর সাথে বিভক্তিটা জানা লাগবে। আর বিভক্তি এবং বেসিক আলোচনাটা আমাদের কারক পার্ট ওয়ানে আছে। তোমরা যদি কারক পার্ট প্রথম পর্বটা দেখে নাও এবং এই ক্লাসটা দেখে নাও, তাহলে কারকের অন্যতম অপাদান কারক এবং অধিকরণ কারকের আর কোনো ঝামেলা থাকবে না। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের ক্লাসটিতে তোমরা কিছু হলেও উপকৃত হয়েছ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা, এবং বাংলার অন্য কোন টপিক আলোচনা করলে তোমাদের জন্য সুবিধা হবে সেটা আমাদেরকে জানাবা। আজকের মতো এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম।